বিসমিল্লাহ রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিডি ওয়েবিনার চ্যানেলে। আজ আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 200। এই 200তম পর্বটি সাজিয়েছি স্পেশাল কিছু বাক্য দিয়ে। এই বাক্যগুলো আমরা দৈনিক কথা বলার সময় সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তাই আপনি যদি এই পর্বটি সুন্দর মতো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই এই বাক্য থেকে, এই পর্ব থেকে ভালো কিছু শিখতে পারবেন। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে, এটা এখানে রাখবো নাকি ভিতরে? আরবি ভাষায় এই প্রশ্নটা আপনি এভাবে করবেন, হাদা খাল্লি হেনা ওয়ালা জুয়া। বাক্যটিতে হাদা মানে এটা, খাল্লি মানে রাখা, হেনা মানে এখানে, ওয়ালা মানে নাকি, জুয়া অর্থ ভিতরে। হাদা খাল্লি হেনা ওয়ালা জুয়া, এটা এখানে রাখবো নাকি ভিতরে? তারপর লিখে আছে, আমি এটা কিনতে চাই। আরবি ভাষায় বলবেন, আনা এবি হাদা ইস্ত্রি। বাক্যটিতে আনা মানে আমি, এবি অর্থ চাই, হাদা মানে এটা, ইস্ত্রি অর্থ কিনতে। আনা এবি হাদা ইস্ত্রি, আমি এটা কিনতে চাই। তারপর লিখে আছে, তাড়াতাড়ি যাও তুমি ক্লান্ত। আরবি ভাষায় বলবেন, সুরা সুরা রোহ ইনতাতাবান। এখানে সুরা সুরা মানে তাড়াতাড়ি, রোহ অর্থ যাওয়া, ইনতা মানে তুমি, তাবান শব্দের অর্থ ক্লান্ত। সুরা সুরা রোহ ইনতাতাবান, তাড়াতাড়ি যাও তুমি ক্লান্ত। এরপর লিখা আছে, রোমে কারেন্ট নাই। আরবিতে বলবেন, গোরফা মাফি কাহারবা। এই বাক্যে গোরফা মানে রোমে, মাফি অর্থ নাই, কাহারবা অর্থ কারেন্ট। গোরফা মাফি কাহারবা, রোমে কারেন্ট নাই। নেক্সট লিখা, বলো 5 টাকা দিতে। আরবিতে বলবেন, কাল্লাম জিব খামসা রিয়াল। কাল্লাম অর্থ বলো, জিব অর্থ দেওয়া, খামসা রিয়াল মানে 5 টাকা। কাল্লাম জিব খামসা রিয়াল, বলো 5 টাকা দিতে। এবার লেখা আছে, আমার অনেক কাজ আছে। আরবিতে বলবেন, আনা ফি ওয়াজিদ শুগুল। আনা মানে আমার, ফি মানে আছে, ওয়াজিদ অর্থ অনেক, শুগুল মানে কাজ। আনা ফি ওয়াজিদ শুগুল, আমার অনেক কাজ আছে। তারপর আজকে পরিস্থিতি ভালো না। আরবিতে বলবেন, আলিউম জুরফ মুজেন। এখানে আলিউম অর্থ আজ, জুরফ অর্থ পরিস্থিতি, জেন অর্থ ভালো, আর মুজেন মানে ভালো না। আলিউম জুরফ মুজেন, আজকে পরিস্থিতি ভালো না। তারপর লিখা আছে, 2 কেজি পেঁয়াজ নাও। আরবিতে বলবেন, শিল ইতনিন কিলো বাচাল। বাক্যটিতে শিল মানে নাও, ইতনিন অর্থ 2, কিলো অর্থ কেজি, বাচাল মানে পেঁয়াজ। শিল ইতনিন কিলো বাচাল, 2 কেজি পেঁয়াজ নাও। এবারে লেখা আছে, কে বলেছে টাকা আসছে? আরবিতে বলবেন, মিন কালাম ফুদু সিজি। এখানে মিন মানে কে, কালাম অর্থ বলা, ফুলুস মানে টাকা, ইজি অর্থ আসা। মিন কালাম ফুদু সিজি, কে বলেছে টাকা আসছে? তারপর তার বউ কতজন? আরবিতে বলবেন, হুয়া কাম হুরমা। হুয়া মানে সে বা তার, হুরমা মানে বউ। হুয়া কাম হুরমা, তার বউ কতজন? এরপর লেখা আছে, তুমি কি ছাত্র? আরবি ভাষায় বলবেন, অ্যাস তোয়ালি ইনতা। অ্যাস মানে কি, ইনতা অর্থ তুমি, তোয়ালিব অর্থ ছাত্র। অ্যাস তোয়ালি ইনতা, তুমি কি ছাত্র? নেক্সট লেখা, এটা কিভাবে ভেঙেছে? আরবিতে বলবেন, হাদা কেইফ মাকসুর। এখানে হাদা অর্থে এটা, কেইফ মানে কিভাবে, মাকসুর অর্থ ভাঙা। হাদা কেইফ মাকসুর, এটা কিভাবে ভেঙেছে? তারপর লিখা আছে, ভাড়া কত? আরবিতে বলবেন, কাম উজরা। কাম মানে কত, উজরা অর্থ ভাড়া, কাম উজরা অর্থ ভাড়া কত। নেক্সট লিখা আছে, তাড়াতাড়ি ভাড়া দিন।
আরবিতে বলবেন জীব সুরা সুরা উজরা, জীব অর্থ দেওয়া, সুরা সুরা মানে তাড়াতাড়ি, উজরা মানে ভাড়া। জীব সুরা সুরা উজরা মানে তাড়াতাড়ি ভাড়া দিন। এরপর লিখা সব লোকদের ডাকো, আরবিতে বলবেন নাদি কুল্লু নফর। এখানে নাদি মানে ডাকা, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক। নাদি কুল্লু নফর, সব লোকদের ডাকো। তারপর লিখা আছে এটা তোমার জন্য, আরবিতে বলবেন হাদা লি ইন্তা। এখানে হাদা মানে এটা, লি মানে জন্য, ইন্তা অর্থ তোমার, হাদা লি ইন্তা এটা তোমার জন্য। তারপর মরিচ আছে, আরবি ভাষায় বলবেন ফি ফিল ফিল। বাক্যটিতে ফি মানে আছে, ফিল ফিল অর্থ মরিচ, ফি ফিল ফিল মানে মরিচ আছে। লিখা আছে ব্যাগে কি আছে, আরবিতে বলবেন অ্যাশ ফি শান্তা। এই বাক্যে অ্যাশ মানে কি, ফি মানে আছে, শান্তা অর্থ ব্যাগে, অ্যাশ ফি শান্তা অর্থ হচ্ছে ব্যাগে কি আছে। তারপর লিখা আছে তোমার কি সমস্যা, আরবিতে বলবেন অ্যাশ মুশকিলা ইন্তা। এখানে অ্যাশ মানে কি, মুশকিলা অর্থ সমস্যা, ইন্তা মানে তোমার, অ্যাশ মুশকিলা ইন্তা তোমার কি সমস্যা। নেক্সটে লিখা আমার একটু সমস্যা আছে, আরবিতে বলবেন আনাফি শুয়াই মুশকিলা। এই বাক্যে আনা মানে আমার, ফি মানে আছে, শুয়াইয়া অর্থ একটু, মুশকিলা অর্থ সমস্যা। আনাফি শুয়াই মুশকিলা, আমার একটু সমস্যা আছে। তারপর লিখা বেতন কত দিবেন, আরবিতে বলবেন কাম রাতিব জিব। কাম অর্থ কত, রাতিব মানে বেতন, জিব অর্থ দেওয়া। কাম রাতিব জিব, বেতন কত দিবেন। উপরে কেউ নাই, আরবিতে বলবেন মাফি আহাদ ফোক। মাফি অর্থ নাই, আহাদ অর্থ কেউ, ফোক মানে উপরে। মাফি আহাদ ফোক, উপরে কেউ নাই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আরবি ভাষা শিক্ষা ক্লাস 200তম ক্লাসটি করার জন্য। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্ট করে জানানোর জন্য আপনার মনের মন্তব্য। আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা জানাবেন কমেন্ট করে। আর আরেকটি কথা, যারা এখনো পর্যন্ত ভিডি বেবি নাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।